থাকে যে আপনার বাজেট কম থাকার কারণে চাইনিজ টিভি নিয়ে যায় 10000 12000 15000 টাকা টিভি নিয়ে যায় হ্যাঁ কোম্পানি খেয়াল করলো যদি কাস্টমার পুরো 16000 টাকার টিভি কিনতে পারে চাইনিজ টিভি ওকে আর 2000 টাকার যদি একটা ই দেওয়া হয় ও অবশ্যই একটা ব্র্যান্ডেড টিভি নিতে পারবে তখন কোম্পানি সিদ্ধান্ত নিল যে আমরা 4 বছর না দিয়ে যদি এই সেম টিভিটা সেম কোয়ালিটি সেম ফিচারের টিভিটা যদি 2 বছর কমায় দিই এটা 4 বছর দিবে এটা যদি 2 বছর দিই প্রাইসটা অনেকটা কমে যাচ্ছে পাইকারি প্রায় আসতেছে 18900 টাকা 18000 তো যেই ব্যক্তি চাইনিজ টিভি 16-17000 টাকা কিনতে পারে সে ব্র্যান্ডেড একটা টিভি 18900 টাকা কিনতে পারবে রাইট এর জন্য এই মডেলটা তৈরি করা ভিডিও দেখার কাস্টমার যারা তারা পাইকারি সুবিধা নিতে পারবে 18900 টাকা আপনি যদি একটা চাইনিজ গুগল টিভি তাহলে সেটা কিনতে চান আমি এতটুকু বলতে পারি আপনি 25000 টাকা নিচে কিনতে পারবেন 25-27000 টাকা লাগে দেখেন 25-27000 টাকা একটা চাইনিজ গুগল টিভি নেবেন একটা ব্র্যান্ডেড গুগল টিভি নেবেন এটা সিদ্ধান্ত আপনার আপনি 2000 টাকা কমের জন্য একটা চাইনিজ টিভি নিয়ে গেলেন ঠিক আছে ওকে ফাইন কিন্তু যদি আল্লাহ না করুক নষ্ট হতে পারে জাপানি প্রোডাক্ট নষ্ট হয় যদি নষ্ট হয়ে যায় টিভিটা আপনার এই ঢাকা টিভিটা নিয়ে আসবে কি কারণ চাইনিজ টিভি তো তার বাসা হোম সার্ভিস হয় না আর কোনো বাটপার যদি বলে বিক্রি করে বাসা হোম সার্ভিস দেবে এটা তার ব্যাপার সে আল্লাহর কাছে ঠেকা থাকবে সে আপনাকে ব্যথার জন্য বলে বিক্রি করতেছে আসলে আপনি সেটা হোম সার্ভিস পাবেন না ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের একটা ভ্যালু আছে ভ্যালুটা কেমন চাইনিজ টিভির কোনো কাস্টমার কেয়ার থাকে না চাইনিজ টিভির কোনো টেকনিশিয়ান থাকে না চাইনিজ টিভি কোনো একটা এলাকা থেকে সার্ভিস পাবেন না এটা একটা ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড টিভি হচ্ছে আগে ব্র্যান্ডটা হচ্ছে কোন কোম্পানি প্রাণ আর এফএল এর ভিশন আর বাংলাদেশে প্রাণ আর এফএল চিনেন না এটাকে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা মালিক আমি না যে মনে চাইলে সার্ভিস দিলাম মনে চাইলে দিলাম না এরকম না এটা একটা গ্রুপ অফ কোম্পানি আচ্ছা তাদের দলিলে যা লেখা তাই হবে অ্যাকচুয়াল পরিমাণ এদিক হবে না সেদিক হবে না এগুলো হচ্ছে গ্রুপ অফ কোম্পানির সিস্টেম আজকে কিন্তু আমি চলে আসলাম উত্তরা হাউস বিল্ডিং বিশনের একটা অফিসিয়াল শোরুমে হাউস বিল্ডিং এর এই অফিসিয়াল শোরুমের দায়িত্বে কিন্তু এখন আছে ইমাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বিশনের একটা অথরাস অফিসিয়াল শোরুম আর বিশনের শোরুমে তো আমার কোম্পানির মাল থাকে না যেহেতু অফিসিয়াল শোরুম আমাদের কাছে বিশনের আপনার যে কোনো প্রোডাক্ট মডেল চান নিতে পারবেন আচ্ছা আর বর্তমান দেশে একটু সংকটকালীন থাকার কারণে এক এক সময় এক মডেলগুলো থাকতেছে আবার এক সময় শেষ হইতেছে আচ্ছা একটু আমরা একটু বিপদের মধ্যে আছে যার কারণে অ্যাভেলেবল না থাকার কারণে অবশ্যই যখন লাগবে ফোন দিয়ে জেনে নেবেন কখন কোন কার কোন মডেলটা লাগবে থাকলে স্টকে নিতে পারেন ইনশাআল্লাহ তবে খুব দ্রুত সমস্যাটা সমাধান হয়ে যাবে আর স্টকটা খুব বেশি দিনে একটা সমস্যা থাকবে না আবার অ্যাভেলেবল হয়ে যাবে তবে এখন যে মডেলগুলো আছে ইনশাআল্লাহ নিতে পারবেন তো আমরা কথা বলা যাচ্ছি না আগে আমরা একটু পরিচয় করে দিই এই লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং একদম মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন এই যে মেন রোড এর সামনে শোরুম আচ্ছা বাস থেকে নামলি শোরুম আপনার রিক্সা অটো লেগুনা কিছু লাগবে না আগে একটু বলে দিচ্ছি এখন যে অফারটা দেখবেন এটা পাইকারি অফার পাইকারি অফার নিতে হলে পাইকারি ব্রাঞ্চ থেকে নিতে হবে আপনাদের বাসার পাশে হয়তো বলতে পারবেন ভাই আমাদের বিশাল বড় একটা বিশাল শোরুম আছে তা আমি কি এখানে ওই অফারটা পাবেন কিনা না পাবেন না একতলা থেকে দশতলা যত বড় শোরুমই হোক কোম্পানি যদি আপনাকে ওই অফিসিয়াল শোরুমে যদি পাইকারি অনুমতি না দিয়ে থাকে আপনি সে ব্রাঞ্চ থেকে পাইকারি নিতে পারবেন না আমাদের এই ব্রাঞ্চ থেকে পাইকারি অনুমতি নেওয়া সুবিধে আমরা এক পিস মাল কোয়ান্টিটি পাইকারি বিক্রি করতে পারি এখন আপনি কোথা থেকে নেবেন কোন ব্রাঞ্চ থেকে নেবেন সিদ্ধান্ত আপনার ওকে এই অফার নিতে হলে অবশ্যই এই ব্রাঞ্চ থেকে নিতে হবে আচ্ছা যারা শুরু মেশিন নিতে চান এসে নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের ডেলিভারি ফ্রি সুবিধা রাখা আছে আচ্ছা ঢাকার মধ্যে অফিশিয়াল ভাবে হ্যাঁ অফিশিয়াল ভাবে ফ্রি আছে ঢাকার মধ্যে হলে আপনার ঘরে পৌঁছে দিব ঢাকার বাইরে হলে জেলা শহর কুরিয়ার অফিস পর্যন্ত পৌঁছে দিব 64 জেলাতে ডেলিভারি ফ্রি আশা করি আমার মেসেজটি ক্লিয়ার আমরা নতুন নতুন মডেলগুলো দেখাবো আগের মডেলগুলো আর দেখাবো না কারণ এখন গুগল টিভির যুগ সব কাস্টমার গুগল খোঁজে এখন গুগল খোঁজে হ্যাঁ 32 থেকে 75 ইঞ্চি সবগুলোই গুগল টিভি দেখাবো আচ্ছা একটি মডেল নাম্বারটা খেয়াল করবেন এটা হচ্ছে বিশনের আমাদের একটা গুগল টিভি মডেল নাম্বারটা হচ্ছে 32Z10 অপটিমা আচ্ছা এটা হচ্ছে ফুল ফ্রেমলেস আলট্রা হ্যাঁ একদম ন্যানো বেজারলেস এটা আপনার ভার্সন হচ্ছে 11 এটা হচ্ছে আপনার রিমোট ভয়েস কন্ট্রোল সব এ টু জেড সব কিছু আছে এটা ডলবি অডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন নেটফ্লিক্স পাচ্ছেন ইউটিউব পাচ্ছেন ক্রোমকাস্ট বিল্ডিং করাতে পাচ্ছেন রিমোট ভয়েস কন্ট্রোল পাচ্ছেন সব কিছু মানে 24 সালের আপডেট টি বলতে আমরা যা বুঝি সব ফিচারগুলো আপনি টিভির মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার কার্টনটা তো এটা না হ্যাঁ এটা কার্টনটা আছে হ্যাঁ এইটা না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আপনারা এই যে এই টিভিটাই কিন্তু ওই যে ডিসপ্লে করা অনেক সময় আপনারা বলেন যে একটু কার্টুনও দেখায়েন ডিসপ্লেও দেখায়েন তো আমি কিন্তু এপিটিপির দুই পিটাই দেখাই এই যে দেখেন এটাই হচ্ছে গুগল টিভি আর এইটাই আর কি আসলে কি মানে ওই উল্টাপাল্টা কথা বলে লাভ নাই বর্তমানে বিশনের এটাই হিট প্রোডাক্ট কি ভাই ভাই একটা জিনিস বুঝতে হবে প্রাইসটা আমরা একটু বলি হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন টাকা দিয়ে ব্র্যান্ডেড টিভি নেবেন এই টিভিটা আমরা খুচরা বিক্রি করি কত টাকা দেখেন এখানে লেখা আছে এটা আমরা খুচরা বিক্রি করি 23500 টাকা আচ্ছা আপনাদের বাসার আশেপাশে যদি আমাদের শোরুম থাকে যে দেখতে পারেন 23500 টাকায় খুচরা বিক্রি হয় আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তাহলে পাইকারি সুবিধা কত দিচ্ছি আপনাদের বাসার পাশে যে খুচরা শোরুমগুলো আছে ওরা আমাদের থেকে পাইকারি নেয় মাত্র 18900 টাকা আচ্ছা আপনাদের কাছে বিক্রি করতেছে 23500 টাকা 5000-5500 টাকা প্রফিট করতেছে সো আমাদের ভিডিও দেখা কাস্টমাররা শুধু পাইকারি সুবিধা থাকবে এছাড়া আপনি লোকাল কাস্টমার কিন্তু পাইকারি সুবিধা নিতে পারবে না তারা গ্যারান্টি নিতে হবে 23500 টাকা খুচরা প্রাইস নিতে হবে ভিডিও দেখা কাস্টমার যারা তারা পাইকারি সুবিধা নিতে পারবে 18900 টাকা আচ্ছা বর্তমান বাজারে আপনার
চাইনিজ গুগল টিভিও যদি কিনেন, বিভিন্ন নামে বেনামে কোনো গ্রুপ অফ কোম্পানি না, নামে বেনামে যে টিভিগুলো আম জাম কাঁঠাল কলা লেচু, এরাও দেখবেন গুগল টিভি বিক্রি করতেছে 16-17-18 হাজার টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, সিদ্ধান্ত আপনার। একটা চাইনিজ টিভি 16-17-18 হাজার টাকা দিয়ে কিনবেন নাকি একটা ব্র্যান্ডেড টিভি 18,900 টাকা কিনবেন? আচ্ছা, খুব একটা টাকা কিন্তু ব্যবধান না। যদি 5-7 হাজার টাকা ব্যবধান হতো তাহলে আমি ভাবতাম যে না ঠিক আছে, অনেক টাকা ব্যবধান যেহেতু আপনি চাইনিজ নিয়ে যান, যেহেতু আপনার 1,000 টাকা ব্যবধান তাহলে আপনি চাইনিজ টিভি কেন নেবেন? তাহলে একটা ব্র্যান্ডেড গুগল টিভি নিতে পারেন। ব্র্যান্ডেড টিভি নেওয়ার মজাটা কি এবার আসি এটা কোশ্চেন, যে ভাই আমি 1,000 টাকা বেশি দিই কেন আমি ব্র্যান্ডেড টিভি নিব? ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। ভ্যালুটা কেমন? চাইনিজ টিভির কোনো কাস্টমার কেয়ার থাকে না, চাইনিজ টিভির কোনো টেকনিশিয়ান থাকে না, চাইনিজ টিভি কোনো একটা এলাকা থেকে সার্ভিস পাবেন না। এটা একটা ব্র্যান্ডেড টিভি। ব্র্যান্ডেড টিভি হচ্ছে আগে ব্র্যান্ডটা হচ্ছে কোন কোম্পানি, প্রাণ আরএফএলের ভিশন। আর বাংলাদেশে প্রাণ আরএফএল চিনেন না, এটাকে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা মালিক আমি না যে মনে চাইলে সার্ভিস দিলাম, মনে চাইলে দিলাম না, এরকম না। এটা একটা গ্রুপ অফ কোম্পানি। আচ্ছা, তাদের দলিলে যা লেখা তাই হবে, এক চুল পরিমাণ এদিক হবে না সেদিক হবে না। এগুলো হচ্ছে গ্রুপ অফ কোম্পানির সিস্টেম। আর তাদের এই সিস্টেমগুলো থাকার কারণে তারা আজকে 1,000 কোটি টাকার বিজনেস করে বাংলাদেশ বা দেশের বাইরে। বর্তমান প্রাইস আছে 18,900 টাকা এবার পাইকারি প্রাইস। এবার সার্ভিস সিস্টেম না বলি, এখন অনেকে বলেন ভাই আমি থাকি বান্দরবন বা সুন্দরবন, কুমিল্লা, খাগড়াছড়ি, চিটাগাং, চট্টগ্রাম, তো আমি যদি ঢাকা থেকে টিভিটা নিই আমি কি এলাকা থেকে সার্ভিসটা পাবো কিনা? একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সার্ভিস কখনো কোনো আমি আপনাকে দিব না। আমি টেকনিশিয়ান না, আমি ইঞ্জিনিয়ার না, সার্ভিস দিবে ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা এলাকাতে কোম্পানি বেতন দিয়ে টেকনিশিয়ান রাখা আছে, ওদের কাজ সমস্যা হবে সমাধান দেওয়া। কোন ব্রাঞ্চ থেকে নিছেন, কোন শাখা থেকে নিছেন, এটা তাদের দেখার বিষয় না। আশা করি আমার মেসেজটা ক্লিয়ার। অনেক শোরুম থেকে খুচরা কাস্টমারদের ভয় দেখানো হয় যে ভাই ওই ব্রাঞ্চ থেকে নিলে আমরা সার্ভিস দিব না। আর আমি যদি বলি ভাই আমার থেকে না নিলে আপনাকে আমি সার্ভিস দিব না, কথাটা তো ব্যাপারটা এরকম হলো না। এটা আমি আপনাকে ভয় দেখাইছি যেন আপনি আরেক জায়গাতে না নিয়ে পড়াটা আমার থেকেই নেন। এই জন্য অনেক জায়গাতে ভয়টাই দেখাইতে পারে, কারণ ভয় দেখাইতে পারলে যদি মালটা বিক্রি করতে তার 2 টাকা প্রফিট আসে, সে 2 টাকা কমিশন পাচ্ছে। এই জন্য এই জিনিসটাকে বুঝতে হবে, সার্ভিস দেওয়ার মালিক কোনো ম্যানেজার না, সার্ভিস দেওয়ার মালিক কোনো স্টাফ না, সার্ভিস দিবে টেকনিশিয়ান। টেকনিশিয়ান বাংলাদেশের 64টি জেলাতে টেকনিশিয়ান রাখা আছে। আপনাকে করতে হবে কি, সেটাও করতে হবে আপনার ওয়ারেন্টি কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিয়ে নাম ঠিকানা থানা বলে দিবেন, ওই টেকনিশিয়ান আপনাকে ফোন দিয়ে বাসা কাজ করে দিয়ে চলে যাবে। মেসেজটা ক্লিয়ার। এবার আসি হচ্ছে গুগল টিভি। আমাদের 2টা মডেল, আমরা একটা মডেল দেখালাম। এবার আসি যারা এর আগের মডেলটা নিতে চাচ্ছিলেন, এটা হচ্ছে তার আগের মডেলটা, এটাও গুগল টিভি। এটা এটা একটা সেম টিভি, এটাও প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম, সেম টিভি। জাস্ট ব্যবধানটা কথা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ভিশনে গুগল টিভি মডেল নাম্বারটা খেয়াল করবেন, 32E40S। আচ্ছা, E40S, হ্যাঁ, এইটা দিয়ে আপনার ডিশ, আকাশ, মেমোরি, প্যান্ড, সিস্টেম, কম্পিউটার, ওয়াইফাই সবই চলবে এটার মতো। এটাতে যা চলে তাই চলে। ব্যবধানটা একটা জায়গায় শুধু, সেটা হচ্ছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে 4 বছর। আচ্ছা, প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, টোটাল টিভিটা 4 বছর। আচ্ছা আচ্ছা, আর এটার বেলায় পাচ্ছেন 2 বছর। আচ্ছা, এখন অনেকে করেন ভাই কারণটা কি, একই টিভির মতো 2টা করার পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে এই কারণ, যেমন খুচরা বললো এটা 29,500 টাকা, এটা আমরা পাইকারি অফার দিচ্ছি 23,000 টাকা। সব কাস্টমার তারা পাইকারি সন্ধান জানে না, তারা কিন্তু খুচরা প্রাইস 29,000 টাকা দিয়ে নিতে হয়। কোম্পানিগুলো দেখতেছে এত টাকা দিয়ে টিভি কেনার কাস্টমার বাংলাদেশে খুব কম, অল্প সংখ্যক। হ্যাঁ, ব্র্যান্ড টিভি অনেক মানুষ নিতেছে, সবাই নিতে পারতেছে এই বাজেটের মধ্যে, ব্যাপারটা কিন্তু তা না। অনেকে যে আপনার বাজেট কম থাকার কারণে চাইনিজ টিভি নিয়ে যায়, 10,000-12,000-15,000 টাকা টিভি নিয়ে যায়। কোম্পানি খেয়াল করলো যদি আমরা এত দামি একটা প্রোডাক্ট আমার কাস্টমার নিতে পারতেছে না, তার বাজেট কম থাকার কারণে চাইনিজ টিভি নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যেই কাস্টমার পুরো 16,000 টাকা টিভি কিনতে পারে চাইনিজ টিভি, ওকে আর 2,000 টাকার যদি একটা ই দেওয়া হয়, ও অবশ্যই একটা ব্র্যান্ডেড টিভি নিতে পারবে। তখন কোম্পানি সিদ্ধান্ত নিল যে আমরা 4 বছর না দিয়ে যদি এই সেম টিভিটা, সেম কোয়ালিটি, সেম ফিচারের টিভিটা যদি 2 বছর কমায় দিই, এটা 4 বছর দিবে, এটা যদি 2 বছর দিই, প্রাইসটা অনেকটা কমে যাচ্ছে, পাইকারি প্রায় আসতেছে 18,900 টাকা। তো যেই ব্যক্তি চাইনিজ টিভি 16-17 হাজার টাকা কিনতে পারে, সে ব্র্যান্ডের একটা টিভি 18,900 টাকা কিনতে পারবে। এই জন্য এই মডেলটা তৈরি করা। আশা করি আমার মেসেজটা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তাহলে খুচরা মূল্য 29,500 টাকা, পাইকারি অফার দিচ্ছে আমরা 23,000 টাকা এবং ডেলিভারি ফ্রি। সিদ্ধান্ত আপনার, 4 বছর দিয়ে 23,000 টাকা দিয়ে কিনবেন না 2 বছর টাকা দিয়ে সেম মডেলেরই 43E40Z এটাও কিন্তু সেম ফ্রেমলেস একটা রিমোট ভয়েস মডেল টিভি, ভার্সন 11 থাকবে, একদম বেজারলেস। এটা প্যানেল 3 বছর, পার্টস 3 বছর। আমাদের এক একটা মডেলে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি একই ধরনের, 3 বছর 4 বছর এরকম। হ্যাঁ, বিভিন্ন মডেলের আলাদা আলাদা ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম। তো এইটা দিয়ে আপনি ডিশ, আকাশ, মেমোরি, প্যান্ডাস, সিসি ক্যামেরা, কম্পিউটার সব কিছু চালাইতে পারবেন। এটা হচ্ছে ফুল এইচডির মধ্যে একটা গুগল টিভি,
রিমোট ভয়েস কন্ট্রোল আছে। তো এটা কালার সম্পর্কে আমাদের বলার দরকার নাই, আমাদের ব্র্যান্ডেড টিভির এটাই স্বাদ। ব্র্যান্ডেড টিভির আপনার যে কালারটা পাবেন, আপনি চাইনিজ টিভির মধ্যে ফোরকের মধ্যে এই কালারটা পাবেন না। আচ্ছা, এটাই ব্র্যান্ড আর চাইনিজের মধ্যে তফাৎ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখনো আপনার আইফোনের মধ্যে দেখবেন 12 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়, অথচ চাইনিজ টিভি 100 মেগাপিক্সেল পার হয়ে গেছে, এমন বহুত কোম্পানি আছে। তার মানে এটা বুঝতে হবে, সে 100 মেগাপিক্সেল পার হয়ে গেছে, তার ফোনের দাম 10,000 12,000 15,000 টাকা, আর তার 12 মেগাপিক্সেল ক্যামেরা অথচ তার মোবাইলের দাম লাখ টাকা। কারণ এই 12 মানে এটা অরিজিনালি 12, আর ওই 100 মেগাপিক্সেল মানে ওটার নামই 100 মেগাপিক্সেল, এটা ধারে পাশে এটা নাই। সেম ব্র্যান্ডেড টিভিতে যেটা থাকবে একদম রিয়েল রিয়েল, আর চাইনিজ টিভিতে নামে। আচ্ছা, এটা সেটা বকর চক্র কত কিছু আপনি দেখবেন। অরিজিনাল কোনো টিভিতে ভার্সন 11 উপরে এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চ করে নাই। চাইনিজ টিভিতে নাকি 13ও চলতেছে, ভার্সন 14ও নাকি চলে। অথচ কোনো অরিজিনাল কোম্পানি, আমি বলি না আপনি ভীষণ নেন, আপনি ভীষণ ছাড়াও আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, আপনি দেখতে পারেন সেই সমস্ত কোম্পানিতে আপনি 13, 14, 15 এগুলো আছে কিনা, ভাওতাবাজ এগুলো শুধু বলে বিক্রি করে, একটা সফটওয়্যার মেরে বিক্রি করে, এটা আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, এই টিভিতে আমাদের খুচরা বাজার মূল্য হচ্ছে 38,500 টাকা। আপনাদের এলাকায় আশেপাশে যে আমাদের শোরুমগুলো আছে ওরা খুচরো বিক্রি করবে 38,500 টাকা, আমরাও খুচরো বিক্রি করি 38,500 টাকা, কিন্তু আমাদের যে সমস্ত দোকানদারের কাছে আমরা পাইকারি বিক্রি করি, ওরা আমাদের থেকে পাইকারি নেয় 30,900 টাকা। আচ্ছা, আমাদের ভিডিও দেখার কাস্টমার যারা, তারা আপনার এক পিস মালও পাইকারি সুবিধা নিতে পারবেন 30,900 টাকা পড়বে। মানে এই গুগল টিভি 43 ইঞ্চি ফুল এইচডি গুগল মাত্র 30,900 টাকা, মাত্র 30,900। আপনি যদি একটা চাইনিজ গুগল টিভি 43 ইঞ্চি কিনতে চান, আমি এতটুকু বলতে পারি আপনার 25,000 টাকা নিচে কিনতে পারবেন, 27,000 টাকা লাগে। দেখেন 27,000 টাকা, একটা চাইনিজ গুগল টিভি নেবেন, একটা ব্র্যান্ডেড গুগল টিভি নেবেন, এটা সিদ্ধান্ত আপনার। ব্র্যান্ডেড গুগল টিভি আপনি এলাকা থেকে সার্ভিস পাচ্ছেন, অনেকে প্রবাসী ভাই আছে যারা আপনি বিদেশে থাকেন, বাসায় পুরুষ মানুষ থাকে না, আপনি 2,000 টাকা কমের জন্য একটা চাইনিজ টিভি নিয়ে গেলেন, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু যদি আল্লাহ না করুক নষ্ট হতে পারে, জাপানি প্রোডাক্ট নষ্ট হয়, যদি নষ্ট হয়ে যায় টিভিটা, আপনার এই ঢাকা টিভিটা নিয়ে আসবে কি? কারণ চাইনিজ টিভিতে তার বাসা হোম সার্ভিস হয় না, আর কোনো বাটপার যদি বলে বিক্রি করে বাসা হোম সার্ভিস দেবে, এটা তার ব্যাপারে, সে আল্লাহর কাছে ঠেকা থাকবে, সে আপনাকে ব্যথার জন্য বলে বিক্রি করতেছে, আসলে আপনি সেটা হোম সার্ভিস পাবেন না। ভীষণ একমাত্র কোম্পানি প্রত্যেকটা এলাকাতে টেকনিশিয়ান থাকা বিধে এটা হোম সার্ভিস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আরও কি আরেকটা কোম্পানি আছে বাংলাদেশি কোম্পানির মধ্যে, তারা হোম সার্ভিস দেয়, তবে সেটা ফ্রিজের বেলা দেয়, টিভির বেলা না। ভীষণ একমাত্র কোম্পানি, তারা ফ্রিজও হোম সার্ভিস দেয়, টিভিও হোম সার্ভিস দেয়, এসিও হোম সার্ভিস দেয়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, যার কারণে অল্প সময়ের মধ্যে ভীষণ ভালো আগে গেছে। তাহলে এটার প্রাইস হচ্ছে 30,900, পাইকারি প্রাইস 30,900 টাকা। কেউ যদি 43-এর মধ্যে গুগল টিভির মধ্যে 4K নিতে চান, আচ্ছা, অনেকে রোবট টিভি নামে চেনে, রোবট টিভি, হ্যাঁ, এটা হচ্ছে সেই টিভিটার মডেল নাম্বার, খেয়াল করবেন, 43RN1 গ্যালাক্সি প্রো 4K USD গুগল টিভি, হ্যাঁ। এটাও কিন্তু ফুল ফ্রেমলেস দেখতে পাচ্ছেন, কালার সম্পর্কে বলা দরকার নেই, টিভি সম্পর্কে আসলে কিছু বললে এটা জিনিসটা মনে হচ্ছে যেমন একটা হকারি করতেছে, চাপা মারা বিক্রি করতেছে, এরকম মনে হয় আমার কাছে। এই জন্য আমি এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা নিজ চোখে দেখবেন, নিজে রিয়েলাইজ করবেন আসলে কেমন, এরপর আপনি টিভি ক্রয় করেন, আপনার টাকার প্রোডাক্ট টাকা দিয়ে কিনা জিনিস, আপনি দেখবেন শুনবেন যাচাই বাছাই করবেন, এরপর প্রোডাক্ট ক্রয় করবেন, কারো মুখের কথার উপর বিশ্বাস করে আস্তার উপর নেওয়ার দরকার নেই। তো এই টিভিটা হচ্ছে আপনার কি কি অপশন পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু গুগল সার্টিফাইড, একটা জিনিস খেয়াল করবেন। এই যে দেখেন, আবার একটা কথা আসে, মানুষ অনেকে বলে ভাই টাকা দিয়ে ব্র্যান্ড টিভি কেন নেবে, টাকা বেশি দিয়ে, এটা কারণে নেবে, অনেক ভালো ভালো কোম্পানির কথা বলতে পারো যাদের গুগল সার্টিফাইড 24 সালে এসেও নাই। আচ্ছা, চাইনিজের কথা তো বাদ দিলাম, চাইনিজ তো এগুলো জীবন বংশ দেখে নেই। আচ্ছা আচ্ছা, তো এই গুগল সার্টিফাইড নানার কারণে একটা সময় দেখবেন অনেকে বলতেছেন না ভাই আমার বাসায় স্মার্ট টিভি নিয়েছিলাম, 2-1 মাস চলার পর এখন আর ইউটিউব চলে না, ওইটা চলে না, সেটা চলে না, কারণ হচ্ছে আপনার টিভিটা গুগল সার্টিফাইড ছিল না, 2-4-5 দিন যাই চালাইছেন অবৈধভাবে চালাইছেন, এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর গুগল সার্টিফাইড থাকলে আপনি এটা বন্ধ হবে না, কারণ কারণ গুগল সার্টিফাইড মিনিটা হচ্ছে গুগল সাথে চুক্তিবদ্ধ কোম্পানিগুলো, আপনার কখনোই এই জিনিসটা বন্ধ হবে না, যত বছর টিভি বেঁচে থাকবে অল টাইম এটা চলবে। ডিশ আকাশ মেমোরি প্যান ড্রাইভ সিসি ক্যামেরা কম্পিউটার সব কিছু চলবে। এটা হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে আমাদের সবগুলো টিভি কিন্তু রিমোট ভয়েস কন্ট্রোল। আচ্ছা, এটা একমাত্র টিভি রিমোটও ভয়েস হবে, রিমোট ছাড়া সরাসরি টিভির সাথে কথা বলা যায়, যার কারণে প্রবাসী ভাইয়ের একটা নাম দিচ্ছে রোবট টিভি। আচ্ছা, কালারটা কি দেখেন ভাই আপনি, আপনার হয়তো কাস্টমার দর্শকরা মোবাইলের মধ্যে দেখতেছেন, বাস্তবে দেখলে বুঝতে পারবেন আসলে কালারটা কি চমৎকার। আর এখন দিনের বেলা বাইরের থেকে লাইটে আলো আসতেছে, যার কারণে আপনি একুরেট কালারটা বুঝতে পারতেছেন না, বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে আসলে 4K এর ব্র্যান্ডের 4K আসলে সারটা কোথায়, 4K এর মূলত কেন 4K আর 4K এর মজাটা কি। আর একটা কোশ্চেন আছে, অনেক কাস্টমার বাইরে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ভালো মানে 4K প্যানেল চিনবো কিভাবে, চাইনিজ টিভিটা তো 4K বলে বিক্রি করতেছে, কার্টুনের মধ্যে লেখা 4K ওইটা সেটা, আসলে বলে বিক্রি করা এক জিনিস আর বাস্তবে থাকা আরেক জিনিস। আমি যদি এটা বলে বিক্রি করি ভাই এটা 8K টিভি 12K টিভি বিক্রি করতে পারবো বলে, এখন অনেক মানুষ আছে আমার কথা বিশ্বাস করে নিয়ে যাবে, কিন্তু এটা তো ভাওতাবাজি, মানে এটার মধ্যে তার কোম্পানি 4K 8K ব্যবহার 4K রূপে ব্যবহার করেন নাই। আচ্ছা, আর শুধু এইটা না, বাংলাদেশে 4K রূপে কোনো টিভি নামেন এখন পর্যন্ত, ভবিষ্যতে নামলে সেটা আলাদা সাবজেক্ট, এখন পর্যন্ত নামেনি বাংলাদেশে 4K রূপে। আর 4K রূপে টিভি নিয়েই আপনি করবেন কি,
4K ভিডিওতে হাতে গোনা 4-5টা ভিডিও পাওয়া যায় সারা দেশ ঘুরে ঘুরে তো আপনি 8K টিভি নিয়ে করবেন কি 8K কই দেখবেন 8K ভিডিও কোথায় আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো বুঝার বিষয় অনেকে দাবি করেন ভাই 8K নাই 12K নাই তার ভাই আপনি 8K 12K দিয়ে করবেন কি ভিডিও তো না 8K 12K আচ্ছা আর টিভি দিয়ে করবেন কি যখন ভিডিওগুলো অ্যাভেলেবল হবে তখন কোম্পানিগুলো ওই 8K 12K টিভিগুলো তৈরি করা শুরু করবে তো যাই হোক ভালো মানের প্যানেল চিনার উপায় কোন কাস্টমার আমাকে জিজ্ঞেস করেন ভালো মানের 4K প্যানেলে টোকা দিলে কখন ব্যাকলাইট সাদা হয় না আমি টোকা দিচ্ছি দেখেন পুরো টিভিটা নর্থ আছে আচ্ছা কিন্তু ব্যাকলাইট কিন্তু সাদা হচ্ছে সাদা হচ্ছে না অনেক ভালো ভালো আমি কোম্পানি নাম বলতে পারবো 4K টিভিতে আপনি দেখেন টোকা দিলে সাদা হয়ে যায় চাইনিজের কথা বাদ দিলে আচ্ছা আচ্ছা এটা খুচরা বাজার মূল্য 49,900 টাকা খুচরা বাজার মূল্য 49,900 টাকা আমরা পাইকারি অফার রাখতেছি মাত্র 39,900 টাকা শুধু 39,900 টাকা বর্তমান পাইকারি বর্তমান পাইকারি প্রাইসে একটা কথা এখানে একটু অ্যাড করি কোন ভাই যদি মনে করেন যে ভাই আপনার চকমে আমি দুই এক জায়গা কথা দেখতে পাচ্ছি বা পাচ্ছি আমাকে বলার দরকার না আপনি নিয়ে নেন নেওয়ার আগে একটু একটা কথা আমি অ্যাড করবো সেটা হচ্ছে টাকাটা আপনার দিন শেষে কোথা থেকে আপনি প্রোডাক্টটা ক্রয় করবেন সিদ্ধান্ত আপনার কোনো অফিসিয়াল শোরুম থেকে যদি এর চেয়ে কম কোথা পান আপনি নিয়ে নেন আনঅফিসিয়াল সাথে যদি আপনি ই করেন সেটা আপনি কখনো হিসাব মিলবে না আপনার আনঅফিসিয়াল থেকে যখন একটা প্রোডাক্ট ক্রয় করবেন আপনার প্রোডাক্টের সিকিউরিটিটা কি ধরেন এইটা আমার একটা জুতা শোরুম ভালো একটা ব্র্যান্ডের একটা জুতা শোরুম নাম উল্লেখ করা দরকার নাই এইখানে আমাদের সে শোরুমে জুতাগুলো বিক্রি হবে 2,000 টাকা ওই প্রোডাক্টটা শোরুমের সামনে দেখবেন ভ্যানে বিক্রি হয় 2,500 টাকা ও 2,500 টাকা আপনি কমে পেয়ে ভ্যান থেকে প্রোডাক্টটা নিয়ে গেলেন বাই চান্স বাসা নেওয়ার পর দেখলেন যে জুতাটা তো সমস্যা আছে এটা সিকিউরিটি কি আপনাকে কোম্পানি আমার কাছে নিয়ে আসলে আমি আপনাকে সমাধান দিব কখনই দিব না কারণ এটা এই প্রোডাক্টে কোনো সিকিউরিটি নাই বিধে এটা ভ্যানে বিক্রি হয় সো আমাদের কোনো অফিসিয়াল শোরুম থেকে যদি এর প্রাইস কমে কোথাও পান আপনি নিয়ে নেন আর অফিসিয়াল শোরুম থেকে যদি মনে করেন জানা এর কম প্রাইস নেই আপনি আশা করি আমার থেকে নিতে পারবেন তো যাই হোক আশা করি আমার মেসেজটা ক্লিয়ার অফিসিয়াল শোরুম থেকে কম পাইলে আপনি নিয়ে নেন ভাই আমার সাথে আপনার কোনো দ্বিমত নেই অবশ্যই আর অফিসিয়াল শোরুমে চিনার উপায় অনেক কাস্টমার বলেন অফিসিয়াল শোরুমে অন্য কোম্পানি মাল থাকবে না ভীষণ সারা সেটা আপনি যে কোনো কোম্পানি প্রোডাক্ট শোরুমে যান আপনি ভীষণ শোরুমে এসে দেখেন অন্য কোম্পানি শোরুম প্রোডাক্ট পান কিনা অনেকে দেখবেন আপনি ভীষণের পাশাপাশি অন্যান্য চাইনিজ টিভি বিক্রি করতেছে ব্র্যান্ডেড টিভি বিক্রি করতেছে আবার যে অফিসিয়াল বলে দাবি করে আমাদের এখানে দেখেন প্র্যাকটিস মাল অন্যান্য কোম্পানি মাল খুঁজে পান কিনা টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার সমস্ত প্রোডাক্ট ভীষণের ভীষণের অফিসিয়াল শোরুমে লাইন দুইটা হয় একটা ভীষণ ইম্পোরিয়াম একটা ভীষণ এক্সক্লুসিভ ইম্পোরিয়াম হচ্ছে খুচরা লাইন আচ্ছা মানে গায়ের রেট যা আছে ওই প্রাইসে বিক্রি করবে তাদের পাইকারি অনুমতি কোম্পানি দেয় নাই পাইকারি অনুমতি দেয় শুধু এক্সক্লুসিভ যেগুলো ওগুলাতে পাইকারি নিতে হলে এক্সক্লুসিভ তিনি নিতে হবে ওকে আশা করি মেসেজটি ক্লিয়ার আসি আমরা 55 ইঞ্চি টিভিতে যারা বিগ সাইজের টিভি খুঁজতেছেন মডেল নাম্বারটা খেয়াল করবেন 55PQ1 গ্যালাক্সি প্রো হ্যাঁ এটাও আপনার 55 ইঞ্চির মধ্যে 4K গুগল টিভি প্লাস কিউএলএড যারা কিউএলএড খোঁজেন তারা এই টিভিটা নিতে পারেন এটা প্যানেল পার সম্পূর্ণ 4 বছর প্যানেল 4 বছর পার 4 বছর আচ্ছা আর আমাদের এই টিভিটা কিন্তু সেম এই টিভিটার মতোই আপনার রিমোটও বয়স হবে রিমোট সারা বয়স হবে যার কারণে অনেকে রোবট টিভি বলে নাম দেয় এটা প্যানেল 4 বছর পার 4 বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যে কোনো কোম্পানি প্রোডাক্ট কিনেন ওই নামে 5 বছর 10 বছর নেওয়ার দরকার নাই প্যানেল কোন কোম্পানি কত বছর দিছে এটা হচ্ছে মুখ্য বিষয় আচ্ছা এই জিনিসটা অবশ্যই দেখে শুনে কিনবেন তো এই টিভিটাতে আপনি কি কি পাচ্ছেন আপনার ডিশ আকাশ মেমোরি পেন্ডার সিস্টেম আর কম্পিউটার বিদ্যুৎ সব কিছু চালাতে পারবেন পাশাপাশি আপনি ওয়াইফাই ইউটিউব আপনি গুগল প্লে স্টোর অ্যাপস নামা নিতে পারেন আমাদের প্রত্যেক টিভি কিন্তু ভীষণ ডলবি অ্যাটমস ভীষণ সাউন্ড সিস্টেম আর গুগল সার্টিফাইড তো অবশ্যই পাচ্ছেন ওকে এটা ভার্সন 11 এটা র্যাম রম 2GB 32GB এটা খুচরা বাজার মূল্য 85,000 টাকা আমরা পাইকারি অফার রাখতেছি মাত্র 68,000 টাকা মানে কি পাইকারি অফার হচ্ছে 68,000 টাকা এবং ডেলিভারিটা ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা যারা সেম মডেলের মধ্যে 65 ইঞ্চি নিতে চান এই সেম মডেল কি সেম মডেলে 65 আছে আমাদের এটা খুচরা মূল্য 1,05,000 টাকা পাইকারি পড়বে আপনার 85,000 টাকা 85,000 টাকা এবং ডেলিভারি ফ্রি আচ্ছা 75 তো আছে আপনাদের হ্যাঁ 75 আছে এটা 1,45,000 টাকা পাইকারি অফার পড়বে 1,20,000 টাকা ওইটাও তো সেম মডেল সেম মডেল হবে এই সেম সেম লুক লাইক সেম সাইজ ছোট বড় সাইজটা ছোট ছোট বড় হ্যাঁ ওকে সো এই ছিল আপনাদের বর্তমান টিভির আপডেট প্রাইস এবং মডেলগুলো তাই তো ওকে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন ভাই আমাদের লোকেশনটা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড থেকে নামলে এই মেন রোডের পাশে দেখেন বিশাল শোরুমটা এই যে মেন রোড মেন রোডের পাশে দেখেন বিশাল একদম মেন রোডের পাশেই বিশাল বাস থেকে নামলে দেখেন বিশাল শোরুম এখানে আসলে আপনারা অবশ্যই ভীষণ এক্সক্লুসিভ আপনারা ভীষণ টিভি কেনার আগে অবশ্যই ভীষণ এক্সক্লুসিভ দেখে অফিশিয়াল যাচাই করে আপনারা প্রোডাক্টটা কিনবেন